নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হয়েছে দাম্পত্যের মধুরতা আনার জন্য সিঁদুরের কি ভূমিকা আছে এবং সংসারে সমৃদ্ধি আসে সিঁদুরের দ্বারায়, কিভাবে সিঁদুর লাগালে ভালো হবে সেই সব নিয়েই আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানার আছে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন ভিডিওটা শুরু করছি। সিঁদুর পরার প্রথা যুগ যুগ ধরে হিন্দু সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পুরাণ এবং বাস্তুমতে স্বামীর সৌভাগ্য নির্ভর করে স্ত্রীর সিঁদুর পরার উপর। দাম্পত্য সম্পর্ক মধুর রাখতে এবং সংসারে মঙ্গল কামনায় জানুন কিছু সিঁদুরের বাস্তু নিয়ম ও টোটকা। সনাতন ধর্মে সিঁদুর অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিবাহিত মহিলাদের সিঁদুর পরার প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যদিও বর্তমানে সিঁদুর পরার পদ্ধতি অনেকটাই বদলে গেছে, অনেকেই সিঁথিতে লিকুইড সিঁদুর লাগান। বাস্তুমতে গুঁড়ো সিঁদুর পরিবারের আনন্দ ও সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারে, সমস্ত নেতিবাচক শক্তি দূর করে বাড়ির পরিবেশ সর্বদা সুখকর রাখতে পারে সিঁদুর। দাম্পত্য সম্পর্ক মধুর রাখতে এবং সংসারে মঙ্গল কামনার জানুন কিছু সিঁদুরের বাস্তু নিয়ম ও টোটকা। সিঁদুর কিনতে হয় স্বামীর কিংবা নিজের টাকা দিয়ে। অন্যের কাছ থেকে টাকা ধার করে সিঁদুর কিনে পড়তে নেই, নয় সাংসারিক জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ভেজা চুলে সিঁদুর একেবারেই পড়তে নেই, কথিত আছে এর ফলে সাংসারিক সুখ শান্তি নষ্ট হয়। স্নানের পর ভালোভাবে চুল মুছে শুকিয়ে তবেই সিঁদুর পরার নিয়ম। উপহার হিসেবে পাওয়া সিঁদুর ব্যবহার না করাই ভালো। বিশ্বাস অনুযায়ী সিঁথির মাঝখান বরাবর সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি পায়। আপনার সিঁথিতে অন্য কোনো নারীর সিঁদুর পরা ঠিক নয়, এর ফলে সাংসারিক আর্থিক সমস্যা বৃদ্ধি পায়। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে একাক্ষী নারকেল সিঁদুর লাগিয়ে সেটি লাল কাপড়ে বেঁধে পুজো করুন। মা লক্ষ্মীর কাছে ধন সম্পদে প্রার্থনা করার সময় এটি আপনার ব্যবসার জায়গায় একটি নিরাপদ স্থানে রাখুন, এতে অর্থ সংক্রান্ত সমস্যা দূর হতে পারে। শুক্ল পক্ষের পুষ্য যোগে বা গুরু পুষ্য যোগে ভগবান গণেশকে সিঁদুর দান করলে আত্মবিশ্বাস বাড়ে, এই প্রতিকারে কোনো পরীক্ষায় সাফল্য পাওয়া সম্ভব। চাকরির জন্য হলে যে কোনো শুক্ল পক্ষের বৃহস্পতিবার হলুদ কাপড়ে অনামিকা আঙুলের সাহায্যে সিঁদুর দিয়ে 63 নম্বর লিখুন, তারপর এই কাপড়টি দেবী লক্ষ্মী চরণে অর্পণ করুন। এটি তৃতীয় বৃহস্পতিবার পর্যন্ত করুন। ঘরের সব দোষ দূর করতে সিঁদুর ও তেল মিশিয়ে ঘরের দরজায় লাগান, এতে ঘরের অশান্তি দূর হয় এবং ঘরের যাবতীয় দোষ ত্রুটি দূর হয়। ঘরে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না এবং ঘরের অভ্যন্তরে উপস্থিত নেতিবাচক সব কিছু বেরিয়ে যায়। শনিদেব প্রসন্ন হন, সিঁদুরে তেল মেশালে শনিদেব প্রসন্ন হন এবং তিনি সমস্ত খারাপ দৃষ্টি থেকে রক্ষা করে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কিরকম লাগলো? ভালো লাগলে কমেন্টে জানাবে। আর নেক্সট দিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।